সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বিখৎসের শত্রুকে শেষ করে দেওয়ার বা শত্রুকে ধ্বংস করে দেওয়ার তদবির, চতুর্দিক থেকে শত্রুকে আপনি কিভাবে শাস্তি প্রদান করবেন, মানে তার সব দিকই ধ্বংস হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সব ধরনের ক্ষতি হবে। এই তদবিরটা করলে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বা তদবির করাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন। দেশে অথবা দেশের বাইরে থেকে কারো বই প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। একসাথে স্ক্রিনে দেওয়া আছে, আশা করি বুঝতে অসুবিধা নেই। নকশাটা লিখতে হবে, তো এই নকশাটা প্রথমত আপনাকে লিখতে হবে জাফরানকালী দ্বারা ভোজপত্রের মধ্যে। ভোজপত্রের মধ্যে লিখে নিচে যার উপর করবেন তার নাম এবং তার বাবার নাম এবং তার মায়ের নাম লিখবেন। তো লেখার পরে আপনার নকশাটা লেখা শেষ হলো। এই নকশাটা আপনি একানের জন্য বসে লিখবেন, আমার অনুমতি নিয়ে। যে কোনো শনি বা মঙ্গলবার দিনে এটা লেখা যায়, অন্য কোনো দিন এটা লিখতে পারবেন না। তো অনুমতি নিয়ে লিখলেন। লেখার পরে নাম ঠিকানা লিখে সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন। মাদুলি মানে তবে যে টুল বক্স, যেটা বলে সেটাতে ভরে আপনি ওই নকশাটা বা মাদুলিটা আপনি তাবিজ ভর্তি মাদুলিটা আপনি শত্রুর ঘরে পুঁতে দিবেন। সে যেখানে থাকে বা সে যেই ঘরে থাকে সেখানে পুঁতে দিবেন। যেদিন থেকে পুঁতবেন সেদিন থেকেই শত্রুর খারাপ দিন শুরু। শত্রু চতুর্দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে এবং ধীরে 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 শত্রু ধ্বংস হয়ে যাবে, মানে নিঃস্ব হয়ে যাবে। আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, শারীরিক ক্ষতি, সব ধরনের সমস্যা দেখা দিবে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।